নমস্কার বন্ধুরা, গার্ডেন অ্যান্ড ট্রাভেল ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের, আজ আমি আমার ছাদ বাগানের 14 ইঞ্চি মাটির টবে থাকা দুটো দার্জিলিং কমলালেবু গাছকে 40 লিটার ড্রামে স্থানান্তরিত করব। তার জন্য মাটি প্রস্তুত করে নেওয়া হচ্ছে। এখানে আছে ভার্মি কম্পোস্ট, হাড়গুঁড়ো, শিংকুচি এবং নিমখোল। ভালো করে সেগুলো মিশিয়ে নেওয়া হচ্ছে এবং মাটিগুলোকে ঝুরঝুরে করে নেওয়া হচ্ছে। আমি এই গাছ দুটোকে নিয়ে এসেছিলাম আজ থেকে 2.5 বছর আগে মালদা ডিস্ট্রিক্টের লোকাল নার্সারি থেকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি মাটির টপ থেকে গাছটাকে উঠিয়ে 40 লিটার ড্রামে স্থানান্তরিত করব। তার জন্য টবের মাটিগুলোকে একটা কাস্তের দ্বারা আলগা করে নেওয়া হচ্ছে, যাতে আমি খুব সহজে গাছটিকে 14 ইঞ্চি টপ থেকে বের করে 40 লিটার ড্রামে স্থানান্তরিত করতে পারি। দুটো গাছের থেকে এবছর প্রথম 17টা কমলালেবু পেয়েছিলাম। তার মধ্যে আপনারা যে গাছটা এখন দেখছেন, এই গাছটা থেকেই আমি 13টা কমলালেবু পেয়েছি। সাইজ যথেষ্ট ভালো এবং যথেষ্ট মিষ্টি। এর আগেও দুবার আমি ফুল পেয়েছি কিন্তু ফল পাইনি। এই প্রথম গাছ দুটো থেকে আমি ফল পেয়েছি। আপনারা দেখছেন গাছটিকে টপ থেকে আলগা করে নেওয়া হচ্ছে। তার জন্য আমি একটা কাস্তে সাহায্য নিয়েছি। গাছটিকে আলগা করে নিয়েছি, আলাদা করে নিয়েছি টপ থেকে এবং সেটিকে এখন 40 লিটার ড্রামে স্থানান্তরিত করব। 40 লিটার ড্রামের ছিদ্রগুলোতে খোলাম কুচি দিচ্ছি, যাতে ড্রামে থাকা মাটি বেরিয়ে যেতে না পারে এবং বালির একটা স্তর তৈরি করে দিচ্ছি। এরপর আমি গাছটিকে এই ড্রামে রোপণ করব। মোটামুটি 1 ইঞ্চি পুরু একটা বালির স্তর তৈরি করে নিয়েছি। এখন আমি কিছুটা পরিমাণে মাটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আমি গাছটাকে এই ড্রামে স্থানান্তরিত করব। গাছের
নিচে থাকা শিকড়গুলোকে একটু রুট বলগুলোকে আলগা করে নিচ্ছি, যাতে নতুন পাত্রে গাছটা খুব সহজেই শিকড়গুলোকে ছড়িয়ে দিতে পারে। গাছটিকে উপযুক্তভাবে বসিয়ে আমি এর মধ্যে এখন কিছুটা পরিমাণে মাটি, মিশ্রিত মাটিটা দিয়ে দেবো। গাছটিকে পাত্রের মাঝামাঝি পজিশনে বসিয়ে নেওয়া হয়েছে এবং তার জন্য আমি একটু মেজারমেন্ট করে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আমার ভিডিওটি সময় নিয়ে দেখার জন্য। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক এবং শেয়ার করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই অনুরোধ রইল আপনাদের জন্য। ভালো থাকবেন সবাই, এরপর আবারও চেষ্টা করব আপনাদের সামনে এই ধরনের কিছু কিছু ভিডিওগুলো আনার। ভালো থাকবেন, নমস্কার।